ছোটবেলা চৈত্র দুপুরের স্তব্ধতা ভেঙে মাঝে মাঝেই একটা ডাক ভেসে আসতো, বাবা তারকনাথের চরণে সেবা লাগে বাবা মহাদেব। দূর থেকে ভেসে এসে পাড়ার এবাড়ি ও বাড়ি ঘুরে আবার মিলিয়ে যেত কয়েকজন উষ্কখুষ্ক মানুষ। বাড়ি থেকে ভিক্ষা করতে এলে তাকে ফেরানোর নিয়ম ছিল না আমাদের। ভিক্ষুকদের জন্য আলাদা করে খুচরো পয়সার একটা কৌটো থাকতো আমার জিম্মায়। ঠাকুমাদের একটু চাল আলু খুচরো পয়সা দিত। ঠাকুমা বলতো ওরা চড়ক সন্ন্যাসী, গাজন হবে। কলকাতায় চড়কের মেলা বসতে দেখেছি, গাজন নামটাও ছোট্টবেলা থেকে প্রথম শেখা দু একটা ছড়ার সূত্রেই শোনা। ওই যে একটা ছড়া আছে না, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেল গয়া আকাশে ডুগডুগি বাজাই। পয়লা বৈশাখের আগে বাড়িতে ঠাকুমারা আরেকটা ব্রত করতো, নীলষষ্ঠী। কী করতো তখন তাতে আমার ইন্টারেস্ট ছিল না, তবে ভাতের বদলে সাবু মাখা খাওয়া যাবে ওতেই আমি বেজায় খুশি। এখন বড় হয়ে গিয়ে শুধু থাকার জায়গাটা বদলায়নি। ছোটোবেলার সঙ্গে সঙ্গে চৈত্র দুপুরের সেই ডাক, চড়ক, গাজন, নীলষষ্ঠী, এগুলো কেমন যেন পুরনো দিনের স্মৃতি হয়ে গেছে অথবা বিস্মৃতি। তাই ভাবলাম আজ এগুলো নিয়ে একটু কথা হোক। সত্যি কথা বলতে এই চড়ক, গাজন, নীলষষ্ঠী আসলে কী, কোথায় তার ইতিহাসের বীজ আমায় কোনোদিনও কেউ বলেনি। অথচ বাঙালির সমাজ ইতিহাসের এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়। হতে পারে আপনাদের মধ্যে কেউ কেউ এই গল্পগুলো শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তাতে সেই সব দিন ফিরে না আসুক, ইতিহাসের উপর থেকে ধুলোটা তো ঝেড়ে ফেলা যাবে। ও বাবা তারকনাথের চরণে সেবা লাগিব, পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ। তার আগে চৈত্র মাসের শেষটা বাঙালির কাছে গাজনের উৎসব মুখর একটা সময়। আগে অন্তত তো সেই উৎসবের রেশটা ছিল। এখনও বাংলার বিভিন্ন জায়গায় পালিত হয় গাজন উৎসব। গাজনের মূলত তিনটে ভাগ, ঘাট সন্ন্যাস, নীলব্রত আর চড়ক। চৈত্র মাসের শুরু থেকেই ভক্তরা নারী পুরুষ নির্বিশেষে সন্ন্যাস নেন। সেই এক মাস তারা সন্ন্যাসীদের মতো কাপড় পরে, সারাদিন ভিক্ষা করে সন্ধ্যায় হবিষ্যান্ন গ্রহণ করেন। তারপর চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীলষষ্ঠী। সেদিন নীলাবতীর সঙ্গে শিবের বিয়ে। কোথাও নিম বা বেলকাঠ থেকে নীলের মূর্তি বানানো হয়। নীল পুজোর আগের দিন করা হয় অধিবাস। তারপর রাত্রে হয় হাজরা পুজো, অর্থাৎ বিয়ে উপলক্ষে সব দেবতাদের আমন্ত্রণ জানানো হয়। শুধু দেবতারাই নন, শিব বিয়ে করতে যান ভূতপ্রেত সহ। হাজরা পুজোয় শিবের চেলা সেই ভূতপ্রেতদের পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। তারপর সকালবেলা নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে সাতটা বাড়িতে ঘোরানো হয়। নীল সন্ন্যাসীরাও এরকমভাবেই লাল কাপড় পরে, পাগড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষের মালা এবং হাতে ত্রিশূল নিয়ে নীলের সঙ্গে পরিভ্রমণ করেন। সঙ্গে থাকে ঢাক, ঢোল, বাঁশি ইত্যাদি, কখনো আরও কোনো লোকবাদ্য। কেউ কেউ শিব সাজেন, কেউ দুর্গা সাজেন, কেউ কালী সাজেন। গৃহস্থের বাড়িতে মেয়েরা উঠোনে আলপনা এঁকে নীলকে বসিয়ে তেল সিঁদুর দিয়ে তার অর্চনা করেন। এসব আচারের সঙ্গেই চলে নীলের গান। শিব গৌরীর সংসার জীবন, শিবের চাষবাস, গৌরীর শাঁখা পরা, শিবের ভিক্ষা করা, হরগৌরীর ঝগড়া ইত্যাদি নানা বিষয় নিয়ে নীলের গান হয়, যেটা প্রায় প্রত্যেক মঙ্গলকাব্য হরগৌরী সংসার জীবন প্রসঙ্গে আপনি দেখতে পাবেন। এই গানের নাম কোথাও গম্ভীরা, কোথাও বোলান। আচার অনুষ্ঠানের ক্ষেত্রেও জায়গাভেদে কিছু রদবদল হয়, তবে সর্বত্রই মারা ষষ্ঠী জ্ঞানে নীলের পুজো করেন। সন্তানের মঙ্গল কামনায় তারা উপোষ ব্রত পালন করে নীল পুজোর পর সন্ধেবেলায় শিব মন্দিরে বাতি দিয়ে তারপর জলগ্রহণ করেন। এরপর দিন চৈত্র সংক্রান্তি, মানে চড়ক পুজো। চড়ক পুজোর জন্য পুজোর আগে থেকে জল থেকে চড়ক গাছ তুলে এনে ধুয়ে মুছে পুজো অর্চনা করে সেটাকে মাটিতে স্থাপন করা হয়, যেটা সারা বছর কোনো জলাশয়ে ডোবানো থাকে। তার আগে থেকেই অবশ্য সন্ন্যাসীরা শিবের পাটা নিয়ে গ্রাম পরিভ্রমণ করেন। একে বলা হয় বুড়ো শিব, যেটা একটা প্রতীকী শিবলিঙ্গ বলা চলে। এই চড়ক পুজোর বিশেষ অঙ্গ হলো কুমিরের পুজো, জ্বলন্ত কয়লার ওপর হাঁটা, বঁটি ঝাঁপ, অগ্নিনৃত্য এবং চড়ক গাছে দোলা, বানফোড়া ইত্যাদি। এই বানফোড়া বা পিঠে লোহার শিক ঢুকিয়ে চড়ক গাছে পাক দেওয়া, এইসব সন্ন্যাসীদের কৃচ্ছ সাধনের অঙ্গ। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চড়কের এই চুরকির পাক শেষ হয়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, বাংলাদেশের বিভিন্ন স্থানে গাজন পালিত হয়। আগেই বললাম যে এর আচার সঙ্গীত জায়গাভেদে আলাদা হলেও হতে পারে। আবার চৈত্র মাসের এই সময় ছাড়া অন্য সময় কোথায় কোথাও গাজন হয়, যাকে বলা হয় আবার গাজন, হুজুকে গাজন ইত্যাদি। এই গাজন কথাটা কোত্থেকে এসছে সেটা জানেন কি? এটা নিয়ে বেশ মতভেদ আছে। কেউ বলেন গাঁ অর্থাৎ গ্রাম, এবং জন মানে হচ্ছে সর্বসাধারণ। এই দুটো শব্দ মিলে হয়েছে গ্রামের সর্বসাধারণের উৎসব গাজন। আবার কোনো কোনো গবেষকদের বলছেন যে
ভূত প্রেত নিয়ে গীত বাদ্য করে গর্জন সহ শিবের যে বিয়ে করতে যাওয়া বা ভক্ত সন্ন্যাসীদের যে গর্জন, সেখান থেকে নাকি গাজন কথাটা এসেছে। এই গাজন উৎসবের সঙ্গে আপনাদের সকলেরই কম বেশি পরিচয় তো নিশ্চয়ই আছে, কিন্তু জানেন কি এই গাজনের ইতিহাস কি? গাজনের উৎস নিহিত আছে আমাদের ইতিহাসের অতল অতীতে। কোনো সুপ্রাচীন গ্রন্থে গাজনের উল্লেখ কিন্তু আপনি পাবেন না। শ্রীকৃষ্ণ ও বাণরাজার যে বহুল প্রচলিত গল্পটা শোনা যায়, বাণাসুরের সঙ্গে সামঞ্জস্যে সেটা গড়ে উঠেছে। শ্রীমৎ ভাগবতে বাণাসুরের কাহিনীতে শৈব ভাব আছে, কিন্তু গাজনের কোনো চিহ্ন নেই। আর দেবতাকে তুষ্ট করার জন্য এই যে স্যাক্রিফাইস, সেটা একটা আদিম রীতি, তাই বাণাসুর শৈব বলেই সেখান থেকে গাজন এসেছে এটা ভেবে নেওয়া মোটেও ঠিক হবে না। আসলে প্রাচীন গ্রন্থে গাজনকে খুঁজতে যাওয়াও এক প্রকার বোকামো হবে। কারণ কী বলুন তো, লক্ষ্য করলে দেখবেন যে গাজনে বৈদিক মন্ত্র বা পুরোহিতের কিন্তু কোনো ভূমিকা নেই, কারণ গাজন একেবারেই বঙ্গের লোকায়ত একটা উৎসব, যে উৎসব আমাদের সমাজে তথাকথিত নিম্নবর্গীয় মানুষের। তাই পুরাণের যুগে যখন মনসা চণ্ডী ধর্ম প্রমুখ লোকায়ত দেবদেবীদের উপাসক সম্প্রদায়ের সঙ্গে উচ্চবর্গের একটা সংযোগ গড়ে উঠছে, তারপর থেকেই বৃহৎধর্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, লিঙ্গপুরাণের কোথাও কোথাও চৈত্র মাসিক এই লোক উৎসবের কথা আসছে ঠিকই, কিন্তু ততটা গুরুত্ব সহকারে নয়। চৈত্র মাসের আগেই ফাল্গুনে পালিত হয় শিবরাত্রি, পৌরাণিক মতে সেদিন শিব পার্বতীর বিয়ে। আবার চৈত্র মাসে নীলপুজো, শিব পার্বতীর বিয়ে। শিবের এই যে পরপর দুবার বিয়ের ব্যাপারটা, এটা কখনো খটকা লাগেনি। আসলে শিবরাত্রি পৌরাণিক আর গাজন লোকায়ত, দুটো পুজোর প্রকৃতি একেবারেই ভিন্ন। যেখানে একদিকে রয়েছেন কৈলাসপতি শিব, যিনি দেবাদিদেব, যিনি শিব ও রুদ্র রক্ষক ও সংহারক, শিবরাত্রির দিন তিনি হিমালয় কন্যা উমা বা পার্বতীকে বিয়ে করছেন। আর অন্যদিকে রয়েছেন বুড়ো শিব, যিনি কৃষক, যিনি সিদ্ধি ভাঙে মাতোয়ারা, যিনি কৃষিজীবী মানুষের দেবতা। ডক্টর আশুতোষ ভট্টাচার্য এই গাজনকে চাষবাস শুরুর আগে করা একটা ফসলের কামনায়, উর্বরা শক্তির কামনার উৎসব বলছেন। এই শিব এই কৃষিজীবী মানুষদের আশা আকাঙ্ক্ষার আশ্রয়। তো তিনি বিয়ে করছেন কাকে? কেই নীল ষষ্ঠী, দেবী ষষ্ঠী, নীলাইচণ্ডী, এই নীল দেবী নীলাবতী, যিনি বাংলার বাঙালির নিজস্ব হারিয়ে যাওয়া দেবী। পৌরাণিককালে যেমনভাবে চণ্ডী মনসাকে শিবের সূত্রে উচ্চকোটিতে জায়গা দেওয়া হয়েছে, তেমনভাবেই নীলাবতীও যুক্ত হচ্ছেন শিবের সঙ্গে। আরও একটা বিষয়, গাজন কিন্তু শুরুতে শিবের পুজো ছিল না। কখনো শুনে থাকতে পারেন ধর্মের গাজন কথাটা, শিবের গাজনের আগে থেকেই এই ধর্মের গাজনের প্রচলন ছিল। বৌদ্ধ যুগ যখন শেষ হয়ে আসছে, সেই সময় বৌদ্ধ ও হিন্দু বিশ্বাস ধর্মাচারের আদান প্রদানে ধর্মকাল্টের অর্থাৎ ধর্ম ঠাকুরের পুজোর সূত্রপাত হচ্ছে, যেটা গড়ে উঠেছিল হাঁড়ি, ডোম, বাগদি, জেল ইত্যাদি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে। মুসলমান শাসন শুরু হবার পর যারা আশ্রয় নিচ্ছেন হিন্দু ধর্মের মধ্যে, সেই সময় থেকে কিন্তু মঙ্গল কাব্যগুলোর দেবদেবীদের জাতে ওঠার সূত্রপাত। আর সেই সময় ডামাডলের ছবিটা শূন্যপুরাণের নিরঞ্জনের রুশময় কিছুটা উঠে এসেছে, যেখানে লেখা হচ্ছে, ধর্ম হইলা যবনরূপী, মাথেতে কালো টুপি, ব্রহ্মা হইলা মুহম্মদ, বিষ্ণু হইলা পীকম্বর, গণেশ হইলা গাজী। এই পরিপ্রেক্ষিতেই বিপন্ন ধর্ম মিশে যাচ্ছেন হিন্দু সমাজের মেইন স্ট্রিম দেবতা শিবের সঙ্গে। তাই শিব সংক্রান্ত গ্রন্থে নয়, ধর্মমঙ্গলে আমরা গাজনকে দেখছি, যে গাজনে তন্ত্রেরও প্রভাব রয়েছে। আমাদের পরিচিত পুজোগুলোর মতো নয় এই গাজন, যেখানে ভক্তরা নাচে গানে কৃচ্ছ সাধনে দেবতাকে তুষ্ট করার চেষ্টা করেন। আমরা ভাবি এ কি নিষ্ঠুর অসভ্য প্রথা, কিন্তু সেটাই যে আদিম, সেটাই সনাতন। আর এই জন্যেই হয়তো গাজনের মতো উৎসব নারী পুরুষের ভেদ রাখে না, ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও সেখানে সন্ন্যাস নেন। সেই সন্ন্যাস বৈদিক চতুরাশ্রমের সন্ন্যাস নয়, শিবরাত্রি শিবময়, কিন্তু গাজনে নীলাবতী বা নীলষষ্ঠীর সমান গুরুত্ব। নারী সেখানে পতির অনুগামী নন, সহগামী। এখানে কেউ উঁচু নয়, কেউ নিচু নয়, সবার মধ্যেই একজন হন মূল সন্ন্যাসী, আবার উৎসবের পর তিনি সকলের মধ্যে একজন। নীলপুজোয় যে সন্তান কামনা বা সন্তানের মঙ্গল কামনা করা হয়, সেখানে সন্তান কিন্তু সন্তানই, পুত্র সন্তানের প্রতি সেখানে কোনোরূপ বায়াসনেস নেই। যেখানে ভোগ আছে, ভোগের প্রসাদে শোল মাছ আছে, আফটারঅল আমরা তো সবাই মাছে ভাতে বাঙালি, এইসব নেই আমাদের নীল, আমাদের চড়ক গাজন উৎসব। নববর্ষের গাজনের থেকে ক্রিসমাস আর নিউ ইয়ার ইভ এখন বোধহয় বাঙালির অনেক বেশি কাছের, তাই গাজনের এই গান, শিবের পাটা, চড়কের গাছ, দেবতার প্রতি নিজের পুণ্যের প্রতি ভরসা রেখে শরীরে বান ফুড়ে নেওয়ার মতো মানুষের সরল বিশ্বাস আর কতদিন বেঁচে থাকবে জানি না, তবে গল্পটা থাক। আপনি কি বলেন? আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি, পর্বটা
ভালো লাগলে লাইক করতে আর অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। কিন্তু আপনাদের সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।